গাজীপুরে আরো তিন লাশ উদ্ধার নিহতের সংখ্যা তেরো শাস্তি হয় না বলেই এমন দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা আদালতে ফরহাদ মাসারের জবানবন্দি ছত্রিশ ঘন্টা পর ফিরলেন বাড়ি হাসপাতালে ভর্তি জঙ্গি আস্থানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কমছে না পানি সিলেটে বন্যা কবলিতদের দুর্ভোগ চরমে সহায়তার আশ্বাস মন্ত্রী এবং বিপর্যয়ের মুখে কুমিল্লার গোমতী নদী মাটি কেটে দিচ্ছে ক্ষমতাবানরা বাঁধও টিকবে না বলছেন বিশেষজ্ঞরা নিউজ সংবাদে পুরো সাথে আছি আমি আফরিন আনোয়ার ফোর গাজীপুরের বয়লার বিস্ফোরণের ঘটনায় তিন তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তেরো জনে এদিকে বিস্ফোরিত বয়লারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারখানার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে পুলিশ গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম গাজীপুর কাশিমপুর নয়াপাড়ার মাল্টিফেপস পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে স্বজন হারানোদের কেউ ছবি হাতে কেউবা খালি হাতেই ধ্বংসস্তূপের কাছে প্রিয়জনের খোঁজে নির্বাক দাঁড়িয়ে ঘটনা ঘটার পর আর এক পর্যন্ত খুঁজে পাই নাই বিভিন্ন মেডিকেল সদর হাসপাতাল ডাকা হাসপাতালে গেছি কোথাও পাচ্ছি না সব জায়গায় খুঁজেছি তো ওনাকে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত পাই না তো আমরা যে কোনোভাবে তাকে চাই হয়তো বা মৃত বা অথবা জীবিত আমার একটা ছোট ভাই সে এখানে দীর্ঘদিন থেকেই চাকরি করত ওই মেনটেন্স সুপারভাইজার ছিল কালকে এই ঘটনার পর থেকে তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে না বিস্ফোরিত বয়লারটির প্রধান পরিচালক আব্দুল সালামের ছিন্ন ভিন্ন শরীরের অনেক অংশ এখনো খুঁজে পাননি তার ছেলে মেহেদি ফোন দিছে তখন আমরা আব্বু তাড়াতাড়ি আসে যে বয়লার রুমে ঢুকছে এরপর থেকে আর কোনো যে মানে ইয়া নাই খোঁজ নাই কারো পরবর্তীতে আমরা রাতের প্রায় তিনটা চারটার দিকে সদর হাসপাতালে যায় মাথাটা পাইছি ডেড বডিটা নিচের অংশ পাই নাই শুধু আমরা বয়লার বিস্ফোরণের দ্বিতীয় দিন মঙ্গলবার উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধার কর্মীরা আমরা জানেন যে এটা পাঁচ টনের একটা ছিল ছিল এবং পাশেই বারো টনের ব্রয়লার আছে যেটা এখন ওখানে আছে তো ব্রয়লার বিস্ফোরণের কারণে চারপাশে এবং উপরে সবগুলো অংশই বিধ্বস্ত হয়ে গেছে আমরা যতক্ষণ পর্যন্ত একেবারেই একশো নিশ্চিত হবো এখানে আর কেউ নাই তখন হয়তো কাজ আমাদের সমাপ্তি হবে সোমবার বিস্ফোরিত ব্রয়লারটির মেয়াদ গেল চব্বিশ জুন শেষ হয়েছে বলে জানালেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহিনুল ইসলাম ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক লন্ডভণ্ড হয়েছে আশপাশের বেশ কয়েকটি কারখানা ফকরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দোষীদের শাস্তি না হওয়ায় বারবার ঘটছে এ ধরনের দুর্ঘটনা এছাড়াও নামমাত্র ক্ষতিপূরণ দিতে হয় বলে শ্রমিকদের জীবন নিয়ে মালিক পক্ষের মাথা ব্যথা কম এমনটাই মনে করেন শ্রমিক নেতারা তবে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের ক্ষতিপূরণ ঠিকই আছে বিস্তারিত অন্তরা বিশ্বাস সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় এক পোশাক কারখানায় বিস্ফোরণ হয় লিমিটেড নামের এ কারখানার বিস্ফোরণে মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন এমন দুর্ঘটনায় কখনোই মালিক পক্ষের শাস্তি হয় না শাস্তি হয় না দোষীদেরও আবার ক্ষতিপূরণের টাকাও কম অনেক সময় ক্ষতিগ্রস্তরা নির্ধারিত টাকারও কম পান ক্ষতিপূরণ এখন আছে এক লক্ষ টাকা এর মধ্যে অনেকে আবার এই ক্ষতিপূরণের আইনের আওতায় সুতরাং যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারি তাহলে মৃত্যুর মিছিল কমবে না ক্ষতিপূরণ হতে হবে একজন মানুষের আয়ের উপরে ভিত্তি করে সে সারা জীবনে যে আয় করতে পারত এবং সেটা ন্যূনতম আসে পনেরো লক্ষ টাকা তারা তো দাবি করতে কম করেন না সব জায়গায় তা আমাদের দেশের অন্যান্য ক্ষেত্রে কি আমরা সেটা পারছি আমার কথা হলো যদি পনেরো লাখ টাকাই দেওয়ার প্রয়োজন হয় ওই কমিটি বসে সিদ্ধান্ত নেবে যদি তিন লাখ টাকা দেওয়ার প্রয়োজন হয় ডিপেন্ডস বেশি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলে মালিক পক্ষ শ্রমিকের নিরাপত্তা নিয়ে মাথা ঘামাবে বলে মনে করেন শ্রমিক নেতারা তবে বিজিএমই সভাপতি বলেন ক্ষতিপূরণের টাকা নেহাত কম নয় এখন অনেক বেশি ইন্স্যুরেন্সের ক্লেমই পায় তারা 2 লাখ টাকা তারপরে সরকারের একটা যে আমরা যে ওয়েলফেয়ার ফান্ড করছি ওখান থেকেও তারা টাকা পাবে ওখান থেকেও বিভিন্ন পর্যায় পর্যায়ে টাকা আছে 3 লক্ষ 5 লক্ষ সো এখন যে জিনিসটা টাকাটা দেওয়া হয় এই টাকাটা শ্রমিকদের জন্য খুব কম বলে আমি মনে করি না আমাদের দেশের পার্সপেক্টিভ বুয়েটার বিশেষজ্ঞরা বলছেন সহজে বয়লার বিস্ফোরণ হয় না যখন দীর্ঘ দিন ধরে বয়লারের দেখভাল করা হয় না তখনই এমন দুর্ঘটনার সৃষ্টি হয় যদি দীর্ঘদিন দীর্ঘদিনেন্স না হয় দীর্ঘদিন টেস্টিং না হয় সেক্ষেত্রে এটা হতে পারে এবং সেক্ষেত্রে বয়লার বিস্ফোরণের অ্যাক্সিডেন্ট করে ক্ষতি ঠেকানোর কোনো সুযোগ নেই কারণ বিস্ফোরণ হলে আশেপাশের ওয়াল সব ভেঙে যাবে আবার দেশে বয়লারের সংখ্যার তুলনায় ইন্সপেক্টরের সংখ্যা কম তাই বয়লারগুলো ঠিক আছে কি না তা তদারকি করার মানুষের অভাব এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বছরখানেক আগে দু হাজার ষোলো সালের দশ সেপ্টেম্বরে গাজীপুরের টঙ্গি বেসিক শিল্পনগরীতেও টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় এতে নিহত হয় আটত্রিশ জন আর আহত হয় কমপক্ষে পনেরো জন নিউজ নিউজোয়েন্টিফোর ঢাকা নিখোঁজ হবার ছত্রিশ ঘন্টা পর বাড়ি ফিরে গেলেন কবি ও লেখক ফরহাদ এর আগে মেট্রোপলিটন কাছে ম্যাজিস্ট্রেটের একশো চৌষট্টি দেন তিনি তবে ফরহাদ মাসার অপহৃত হয়েছিলেন নাকি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন তা এখনও স্পষ্ট হয়নি মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত সিসিটিভির এই ফুটেজ প্রমাণ করে তিন জুলাই ভোর পাঁচটা বিশ মিনিটের দিকে ফরহাদ মজার তার শ্যামলীর বাসটা থেকে বের হন তারপর থেকে নিখোঁজ ছিলেন দিনভর নানা গুঞ্জনের পর ওই সোমবারই রাত সাড়ে এগারোটার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয় এই ঘটনায় আজ সকালে প্রথমে ফরহাদ মজারকে রাজধানীর আদাবর থানায় নেওয়া হয় সেখানে তার পরিবারের পক্ষ থেকে বলা হয় ফরহাদ মজারকে অস্বাভাবিক মনে হচ্ছে ক্লান্ত মানে অনেকটা বিধ্বস্ত। ওনার এই বয়সে বুঝতে পারছেন একটা সারাটা দিন গেছে যে ধকল গেছে যে মানসিক যন্ত্রণা গেছে আমরা তো এখনো জানি না কিছু তো ওনাকে দেখেই আমার কাছে মনে হয় যে রাস পাচ্ছে না অনেক কষ্টে আছে এরকম হয়ে আছে আমার বাবাকে এরকম কখনো দেখি নাই একই সময় ফরহাদ মছারের কাছ থেকে তার অপহরণের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যান অসুখ খেয়েছেন এরপর বেলা সাড়ে এগারোটার কিছু আগে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে দুই ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ চলে জিজ্ঞাসাবাদ শেষে যুব কমিশনার গণমাধ্যমকে প্রাথমিক তথ্য জানান সকালবেলা যখন ওষুধ কিনতে গিয়েছেন তখন কয়েকজন এসে তাকে নিয়ে গিয়েছে মাইক্রোতে করে উনি বলছেন যে যেহেতু উনি ওনার ফোন থেকে উনিই তো কথা বলেছেন ফ্যামিলির সঙ্গে যে ওনাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং ওনার ফোন থেকে ওনার স্ত্রীকে বলা হয়েছে যে পঁয়ত্রিশ টাকা সংগ্রহ করার জন্য অপহরণ দেবে তো বেশিগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে দেখছি ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নিম্ন আদালতে পাঠানো হয় ফরহাদ মজহারকে সেখানে ভিক্টিম হিসাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব ফরহাদ মাঝহারের জবানবন্দি রেকর্ড করেন এরপর একই আদালত শুনানি শেষে তাকে নিজ জিম্ায় যাওয়ার অনুমতি দেন এই মামলায় কাজ বিরুদ্ধে করা হয়েছে কে কে আসামি একটু পরিশোনার জন্য বলেছিলাম বিজ্ঞ আদালত শুধু বলেছেন অপহরণের মামলা চাঁদার জন্য করেছে একটু জেনে নেন পরবর্তীতে আপনারা দেখে নেন এবং আপনারা ওনাকে নিজ জিম্মায় চেয়েছেন আমি ওনাকে নিজ জিম্মায় দিলাম এবং দশ হাজার টাকার ভণ্ডে খাস কামরায় নামা দিয়ে ওনার বাগিনার হাতে ওনাকে তুলে দিলেন ফরহাদ মজহারকে নিজ জিম্মায় যাবার অনুমতি দিতে আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লা মিয়া ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তারও আদালতে উপস্থিত ছিলেন আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা জঙ্গি আস্তানার সন্ধানে গায়েবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল সাড়ে ছটার দিকে এই অভিযান শুরু হয় ফুলছড়ি উপজেলার ঘাট থেকে নৌযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রা শুরু করে পরে তারা গাইবান্ধা সদরের মোল্লারচরে ব্লক রেড শুরু করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে এই অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিট পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নিচ্ছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানবো গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের কাছ থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে প্রিন্স গত যেই সকাল সাতটায় এবং আটটা সংবাদে কিন্তু আপনি আমাদেরকে বলেছিলেন যে বিশেষ গোপনীয়তার স্বার্থে কিন্তু কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা গোয়েন্দা অভিযান চালাচ্ছে তো এখন নতুন কি তথ্য আছে আপনার কাছে অগ্রগতি কতদূর আমাদের টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে পরবর্তীতে আমরা আবারও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব সিলেটে দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না বন্যা কবলিত মানুষের কমছে না সুরমা কুশিয়ারার পানি এ অবস্থায় দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এদিকে সময় মতো প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করায় বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা শাহদিদার আলম নবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর প্রতিরক্ষাবাদ ভেঙে বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ রাস্তাঘাটও ডুবে গেছে পানির নিচে পানিবন্দি হয়ে পড়েছে মেওয়া ও আদর্শ গ্রামসহ আশেপাশের অন্তত দশটি গ্রামের মানুষেরা স্থানীয়দের অভিযোগ বর্ষা মৌসুমের আগেই তারা বাঁধ নির্মাণের জন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাগিদ দিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পাঙ্গার হারনে আমরা মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সহ আমরা অ্যাপ্লিকেশন করছি ডাইকটা মেরামত করে দেওয়ার জন্য কিন্তু কোনো মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না উপজেলা চেয়ারম্যান আসছে আসিয়া দেখিয়া গেছে এরপরে আমাদের বান্ধে আয় নাই আমরা খান্দন তো কেউ শুনে না আমরা যদি খান্দন কেউ শুনতো তাহলে এই বন্যায় আমরা প্লাবিত করতো না তবে অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রতিনিধিরা তারা বলছেন এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ডিসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড প্রতিটি মিটিং এ উত্থাপন করেছে যে অবিলম্বে এই বিলা দায়িত্বগুলা বন্ধ করা হোক অথবা পরবর্তী পর্যায়ে যখন বন্যা হবে তখন কিন্তু আমরা চালিয়ে যাব পানি উন্নয়ন বোর্ড কিন্তু কোনো কোনো কাজই করে না পর্যাপ্ত অর্থ না পাওয়ায় সময় মতো বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গত বছরে আমার চাহিদা ছিল ৩৫ কোটি অ্যারাউন্ড আমি বরাদ্দ পেয়েছি মাত্র আটান্ন লাখ একদমই সাফিসিয়েন্ট না একেবারেই অপ্রতুল বাজেট এই বছর আশা করতেছি যে আমাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আমরা বরাদ্দ পাবো পেলে আমার বন্যা নিয়ন্ত্রণ বাদের যে ক্ষতিগ্রস্ত স্থানগুলো আছে সেগুলি হয়তো আমরা রিকভার করতে পারবো আশা করা যায় বন্যার্থদের জন্য বাড়তি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আমরা সুচিন্ত আলোচনার মধ্য দিয়ে আপনাদের দাবির সাথে একমত সেটা বাড়াবার চেষ্টা মেট্রিক টন চাল টাকা আমরা জেলার আশ্রয় কেন্দ্রে ঠাইনিয়া নেয়া ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত তাদেরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ত্রাণমন্ত্রী ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি এদিকে অপরিবর্তিত রয়েছে বলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি ফলে জেলার পাঁচটি উপজেলার প্রায় তিন লক্ষ মানুষ এখনও পানিমন্দী পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় কষ্টে দিন কাটছে তাদের সৈয়দ বয়তুল আলীর ডেস্ক রিপোর্ট মৌলভী বাজারের বড়লেখা জুড়ি কুলাউড়া রাজনগর ও সদর উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও কমেনি জনদুর্ভোগ রাস্তাঘাট এমনকি অনেকের ঘর বাড়িতে পানি ওঠায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয় আমরা হইনি ওই ওই আজ ভাত ছয়টা দিন হয়ে গেছে চেয়ারম্যান কোনো খোঁজ খবর নেই আঠারো রমজান থেকে পানি আসিয়ে আছে আমরা খুব কষ্ট করি আর খাইতে মশলা ফেরা করতে ইয়ে করতে আমরা খুব অসুবিধা আমরা তো ভ্যানি খাবার সমস্যা ফুট কাজলি ডাইরা সব কিছু আমরা উপরে পড়ছে এখন পর্যন্ত বন্যা কবলিত অনেক এলাকায় মানুষ পায়নি ত্রাণ সহায়তা বাঁচছেন بیمار মাও بیمار এই সুযোগে লাগি شويه আসলে কিন্তু মনে করে মেহbani খাই আর সরদি কাফ কাশি কোনো

পানিবন্দী এসব মানুষের মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হবার সংখ্যা দেখা দিয়েছে তবে আগাম প্রস্তুতির কথা জানালেন জেলা সিভিল সার্জন আমাদের এমন কোনো দেখা দেন যেটা আমার উল্লেখ করার মূলত আমরা ডায়রিয়া এবং চর্মরোগ এবং আন্তরিক রোগ নিয়ে আমরা যে ব্যবস্থাপনা তাদেরকে যে ব্যবস্থাপনা হাতে এনেছি মনে করি এটা যথেষ্ট সমস্যা সমাধান করা এদিকে বন্যা কবলিত হওয়ায় জেলায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে দুশো সাতাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ খুলনার রূপসা উপজেলার পদ্মবিল জলবদ্ধতা এখানকার নিত্যদিনের সমস্যা আশপাশের সাত গ্রামের মানুষের কৃষিকাজের প্রধান উৎস এই পদ্মবিল বছর দশেক আগেও এতটা জলাবদ্ধতা ছিল না সাধারণ মানুষের জন্য আশীর্বাদ ছিল এই পদ্মবি কিন্তু ক্রমেই তা হয়ে উঠছে অভিশাপ বাংলাদেশ লাইফে আমরা আজ জানব পদ্মবিলের কথা সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা সহকর্মী শামসুজ্জামান শাহিন আছেন সেখানে পদ্মবিলের কথা এর আগেও আমরা জেনেছি তো এখন আপনি কোন সমস্যাগুলো আমাদেরকে জানাবেন ধন্যবাদ আফরিন আমরা সকালের দুটি লাইভে এখানকার যারা কৃষক ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের কথা জানিয়েছি এবং তাদেরকে এই বিল ব্যবস্থাপনায় যে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে জানিয়েছি এবং মানে জনপ্রতিনিধি যারা আছেন সেই জনপ্রতিনিধিদের কথা আমরা দর্শকদের শুনিয়েছি এখন আমরা কথা বলবো এই মূল যে সরকারি যারা কর্মকর্তা আছেন সেই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার বায়ে খুলনা রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমার ডানে রূপসা উপজেলার কৃষি কর্মকর্তা আমরা প্রথমে জেনে নিই যে কৃষিতে যে এখানকার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা এবং কৃষি নিয়ে যে কৃষক বেঁচে ছিল সেইটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কর্মকর্তার কাছে আপনি যদি সংক্ষেপে একটু বলেন ধন্যবাদ চায়ন ভাই এখানে আসলে পদ্ম প্রায় দুই হাজার হেক্টর জমি আমন মৌসুমে পানিবদ্ধ থাকবে জলবদ্ধ থাকবে যার জন্য আমাদের কৃষক ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে ছয় থেকে আট হাজার কৃষক ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আমন ধান চাষ করতে পারবে না যার ফলে পুরো সিজনে তারা বেকার থাকবে এবং পরবর্তী যে চার পাঁচ মাস তারা কোনো আয়ের যে আয় বর্ধনমূলক কাজ তার থেকে বিরত থাকবে আপনাকে ধন্যবাদ আমরা এখন কথা বলবো যে এই বিলের পানি নিষ্কাশনের জন্য কার্যত কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা কথা বলবো রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোরকে যে তারা তৃণমূল পর্যায়ে কৃষকের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরেছেন আপনার জানেন যে রূপসা উপজেলার এই পদ্মবিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিল এখানে এই বিলের যে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে তার ভিতরে সুলিশ গেট আছে এবং খাল আছে এবং একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাগেরহাট থেকে রূপসা পর্যন্ত যেতে যে রেল লাইন আছে এখানে ওয়াসার কাজ চলতেছে বিভিন্ন দপ্তরের এখানে কাজ চলমান আছে রোডসের কাজ চলমান আছে ওয়াশার কাজ চলমান আছে পানি বোর্ডের কাজ চলমান আছে অনেকগুলো কাজ একসঙ্গে চলমান থাকার কারণে স্বাভাবিকভাবে একটু সমস্যা হচ্ছে আমরা আশা করি অল্প সময়ের ভিতরে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ওয়াবদা বা পানি উন্নয়ন বোর্ড তারা কাজটি অলরেডি হাতে নিয়েছে আশা করা যায় বছরের শেষ নাগাদ হয়তো সমস্যাটির সমাধান হবে এখানে তো মানে অনেক বড় দুটো খাল আছে এবং যেটি রূপসা এবং আঠারো কি নদীর সাথে সংযুক্ত এই খাল দিয়েই পানি নিষ্কাশন হয় সেই খাল তো ভরাট হয়ে গেছে তো এটা খননের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জি আমরা আমাদের যে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় সভা হয় সেই উন্নয়ন সমন্বয় সভায় আমি আমাদের পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত এক্সএন মহোদয়কে আমরা বলেছিলাম এবং তিনি বলেছেন যে এটি যে সুলিজ গেটগুলো আছে যেগুলো ভরাট হয়ে পানি বের হতে পারতেছে না যে উঁচু হয়ে গিয়েছে অর্থাৎ নদী সাইডের অংশ উঁচু হয়ে গিয়েছে এবং বিলের সাইডের অংশ নিচু যার কারণে বিলের সাইডে পানি আটকা পড়ে আছে সেটি বের করার জন্য নিষ্কাশন করতে হবে খননের প্রয়োজন এবং তারা খরণ করবে প্রজেক্ট তারা হাতে নিচ্ছে তারা আমাদেরকে এটি জানিয়েছে আশা করা যায় এটি খনন করা হবে খুব দ্রুতই জি আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার ধন্যবাদ চ্যানেল 24 কে নিউজ 24 কে জি আফরিন জামনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে ইতিমধ্যে এই কৃষকের দুঃস্ব এবং এখানকার জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর বেশ কয়েকটি ব্যবস্থার কথা উনি জানিয়েছেন সেটি হলো যে পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার স্থানীয় সরকার প্রকৌশল যে দপ্তর আছে তারা এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে এবং আগামী বছর নাগাদ এই জলাবদ্ধতা নিরসন হবে এখানে একটু রাখা ভালো সেটি হলো যে গত দুই বছর ধরে কিন্তু কৃষক এখানকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই বিলের উপর নির্ভরশীল তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির মুখে আছে তাদের আয়ের উৎস নষ্ট হয়ে গেছে এখন এটি জলাবদ্ধতা নিরসনের জন্য আরও একটি বছর তাহলে এই সময়ে এই কৃষকরা কিভাবে বাঁচবে এই প্রশ্ন রেখে আজকের বাংলাদেশ লাইভ খুলনা থেকে এখানেই আফরিন স্টাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী শামসুজ্জামান শাহিন শাহীন জানাচ্ছিলেন পদ্মবিলের যে জলাবদ্ধতা দূর করার উপায় সেগুলো নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হলো আর একটি বিরতি ফিরব শিকিরই সাথে থাকে পর আবারও স্বাগত দেখছে নিউজ ফোর সংবাদ কুমিল্লার গোমতী নদী বিপর্যয়ের মুখে নদীটির মাটি কেটে নিচ্ছে ক্ষমতাবানরা এমন অভিযোগ নদী পাড়ের মানুষদের মাটি কাটার ফলে নদীর পারে ফসল ফলাতে পারছে না কৃষকরা এভাবে মাটি কাটলে নদীর বাঁধও টিকবে না বলে মত বিশেষজ্ঞদের জেলা প্রশাসক অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মোশারফ হোসেন সেলিমের তোলা ছবিতে অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত

কিন্তু একটু দূরেই দৃশ্যটা অন্যরকম নদী পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে নদী পাড়ের অনেক বিপর্যয়ের মুখে সেখানে বসে গান গাওয়ার কথা কে ভাববে মানুষ বলছে বাড়ছে পাড়ের মাটি কাটার হার ট্রাক ভর্তি নদীর মাটি নিয়ে যাওয়া হয় নদী পাড়ের সরু রাস্তা দিয়ে ছোট রাস্তা ট্রাক চলার উপযোগী নয় তাই ভাঙছে রাস্তাগুলো সমাজসেবক ব্যক্তিরা কিন্তু বক্ষণ করে খাচ্ছে যা আমার আপনার পক্ষে সম্ভব নয় আমরা মুখ খুলেও করতে পারতেছি না দেখেও না দেখার ভান করতেছি সব জায়গা কাটতেছে কারণ এগুলো কাটলে পরিবেশ নষ্ট হইতেছে গোমতী দুপারে উর্বর জমি পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ এ নদীর পারে বর্ষায় জমে পলি মাটি সেই মাটি কাটলে আর ফসল ফলে না কৃষকের আবার বর্ষায় ফুসে ওঠে কুমিল্লার গোমতী লাভের মাটি দিয়ে আমাদের কাটটা নিয়ে যাচ্ছে আর কি এটা ভিতরে মনে করেন পঞ্চাশ হাজার টাকা যদি খরচা করি একটা কথা দিয়ে যাইতেছি সত্তরি আশি হাজার টাকা আমরা বেচা কিনে হবে মাড়ি নিয়ে যাইতেছে আছে নেওয়ার কারণে আমরা খেতে করতাম পারতেছি না জমি কমে যাইতে নদীর পানি আইসা সব তরকারি তরাই দেয়া আমার নব্বই হাজার টাকা লস হয়েছে এক লক্ষ টাকার উপরে লস হয়েছে আমার বন্যার পানি ঠেকাতে পাড়ের বাঁধই ভরসা বিশেষজ্ঞদের মতে মাটি কাটার ফলে পাড়ের বাঁধও হয় নরবরে এটা অত্যন্ত একটি মানে গর্হিত কাজ এটা পরিবেশের জন্য শুধু যদি গর্হিত তা নয় যে কোনো সময় যদি বন্যা হয় পাটটি অরক্ষিত হয়ে যাচ্ছে ঠিক গমতির ওই পারেই একটি পুলিশের আমার মনে হয় ফাড়ি আছে এই ফাঁড়িতে আমরা বললাম যে আপনাদের সামনে কীভাবে এগুলো কাটা হয় একদিন আমরা পত্রিকাতে ছবি সহকারে আমার মনে হয় ওনারাও গিয়েছিল সবাইকে নিয়ে গিয়ে চলে দিয়ে ছবি তুলে দিয়ে দিয়ে আসলাম তারপরেও কাটা বন্ধ হয় নাই যেহেতু এটা পরিবেশকে ক্ষতি করে সুতরাং সেখানে আমরা পরিবেশ আইনে মামলা দায়ের করি গ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তিও দেওয়া হয় প্রায়শ তাদের মালামাল ট্রাক জব্দ করা হয় এবছরও প্রায় শতাধিক মামলা হয়েছে বিভিন্ন উপজেলাতে আর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া রয়েছে যাতে তারা পরিবেশ আইনে সুনির্দিষ্ট মামলা দায়ের করে বর্ষায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ঢলে পানি নামে বিশেষজ্ঞরা বলছে মাটি কাটার পাশাপাশি সেই পানি ধারণ করতে দরকার নদীটির ড্রেজিংও তাহলে পণ্যবাহী বড় জাহাজও আনা সম্ভব হবে গোমতি পারে গোমতের জল আবারও করবে টলমল দুপুল ভরে উঠবে পানি পলিমাটি জমে উর্বর করবে কৃষি জমি সেই সাথে এখানে নানা ধরনের পণ্য নৌবহনে আনা সম্ভব হবে এমনই প্রত্যাশা কুমিল্লাবাসীর অন্তরা নিউজ টোয়েন্টি ফোর কুমিল্লা জীবিকার শেষ সম্বল পুলিশ কেড়ে নেওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক অটো চালক মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশের প্রায় আশি ভাগ পড়ে গেছে নাম শামীম শিকদার ঘটনাটি গত শুক্রবার ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ের বিস্তারিত জানাচ্ছেন যে সময় কাজ করে পরিবারের জন্য অন্য জোগাড় করার কথা সে সময় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে বিছানায় পোড়া শরীর নিয়ে কাতরাছেন হাসি মুখ ও চোখ দুটো আজ শুধু হতাশায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শামীম শিকদারের অভিযোগ ব্যাটারি চালিত অটো রিকশা চালাতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হন বারবার ঘটনাটির দিন পুলিশের হয়রানির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার ক্ষোভ থেকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ট্রাফিক পুলিশ বলে কি তাই কি করিস আমি কি আমার গাড়ি নিয়ে গেছি আমি ষাট হাজার টাকা করজা আগের চব্বিশ হাজার টাকার দেনা আছে এক লাখ টাকার দেনা এখন আবার ব্যাটারি তুললে হয়ে যাবে এত টাকা দেবো কি করে গরিব মানুষ এর চেয়ে আত্মহত্যা করা বলো পুলিশে আমার দুইটা বাড়ি মারলো বাড়ি মারিয়া বলে কি তোর যে সাহস থাকে তুই গায়ে আগুন লাগিয়ে দেখা তারপর আমি আগুন লাগিয়ে দেখলাম আত্মহত্যা চেষ্টার কার্যে শামীম শিকদার অনুতপ্ত হলেও পুলিশ যেন কাউকে হয়রানি না করে এমন প্রত্যাশা করেন সচেতন ব্যক্তি হিসেবে এই কাজটা করছি এটাও আমার ভুল এটা আমিও মানি আর সবচেয়ে বড় ভুল হয়েছে ওরা আইনের আইনের লোক হয়ে আমার ওই জায়গায় নিয়ে গেছে ঠিক আছে তোদের সামনে আমি কেমনি আগুন লাগাতে পারবো আমি কি এত শক্তিশালী হয়ে গেলাম যে তোরা চারজন পাঁচজন পুলিশ ট্রাফিক পুলিশ আমার লাগে পারিস না চিকিৎসকরা বলেন শামীম শিকদারের শরীরের আট ভাগ পুড়ে গেছে তাকে যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে বেসিক্যালি তার মুখমণ্ডল পুড়েছে শরীরের উপরের ভাগ এবং হাতের কিছু অংশ জায়গা পড়েছে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা অস্ত্রোপ্রচার হয়তো লাগতে পারে এখনো আমরা সেই পর্যায়ে পর্যন্ত যাইনি অটোরিক্সা চালিয়ে বাসা ভাড়া পরিবারের পেটের খাবার জোগাতেন এরপর ঋণের টাকা পরিশোধ করতে হয় এখন চিকিৎসার খরচ কে দেবে প্রশ্ন শামীম শিকদারের হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ উনচল্লিশ বছর পূর্ণ করল পপুলেশন সার্ভিসেস ট্রেনিং সেন্টার পিএসটিসি সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সেই উনিশশো সাল থেকে কাজ করছে সংস্থাটি বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নিকেতনে প্রধান কার্যালয়ে মঙ্গলবার কেক কাটা হয় এ সময় পিএসটিসির নির্বাহী পরিচালক ড নূর মোহাম্মদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ বলেন মাথাপিছু আয় বাড়লেও এখনও গ্রামে দরিদ্র মানুষের স্বাস্থ্য সচেতনতা কম বিশেষ করে নারী ও শিশুদের সরকারের পাশাপাশি তাই গুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হল বিরতির ফিরবশিকি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক প্রসঙ্গ মালয়েশিয়া সরকারের নেওয়া অবৈধ অভিবাসী ধরতে অভিযানে গেল তিন দিনে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়াল পনেরোশো জনে এর মধ্যে সাতশো জনই বাংলাদেশি এ পরিস্থিতিতে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধ শ্রমিকদের রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মালয়েশিয়ার প্রতিনিধি শাহাদ হোসেনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে মালয়েশিয়া সরকারের সারাশি অভিযান এতে বিভিন্ন দেশের শ্রমিকদের সাথে বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকেরাও মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসী আইন পঞ্চান্ন বিয়ের উনিশশো উনষাট বাই তেষট্টি ধারা অনুযায়ী ত্রিশ জুনের পর কোন অবৈধ শ্রমিক কাজের পারমিট বা ই কার্ড ছাড়া কাজ করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ঘোষণার পরই কাগজপত্র ছাড়া বাংলাদেশি শ্রমিকদের অনেকেই বের করে দেন কোম্পানির মালিকেরা অনেকেই নিরাপত্তার কারণে বেছে নেন জঙ্গল বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী আলোচনার প্রেক্ষিতে অবৈধ শ্রমিকদের সাময়িক বৈধতা হিসেবে এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ড করার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় সে দেশের সরকার তবে সময় বাড়ালে অভিযোগ রয়েছে শ্রমিকদের তারা বলছেন ই কার্ডের আবেদন করার সময় ছয়শ রিঙ্গিত দেয়া হলেও বাতিল করা ই কার্ডের অর্থ ফেরত পাচ্ছেন না তারা টিভির বাইরে দেখলাম অনেক লোক পুলিশে ধরছে তবে আমগাও কবে ধরে এটা ঠিক নাই খুব সমস্যা আছে কারণ এখন চারিদিক রেড দিতেছে লোক ধরতেছে আর এখন মনে করেন আমরা বাইরে যেতে পারতেছি না ভয় আতঙ্কে থাকে সবসময় আর ধরপাকড়ির সময় নানা হয়রানি ছাড়াও বৈধ অবৈধ নির্বিশেষে গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তারা ডেক্স রিপোর্ট নিউজ 24 পরীক্ষামূলকভাবে ছোড়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে বলে দাবি করেছে উত্তর কোরিয়া মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চল থেকে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ব্যবস্থা গ্রহণে চীনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী একযোগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জবাবে আইসিবিএ পরীক্ষা চালিয়েছে গতকাল ভারতের ভুবনেশ্বরে শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেখানে এশিয়ার ৪৫টি দেশের প্রায় আটশো অ্যাথলেট অংশ নেবে এবারই প্রথমবার চ্যাম্পিয়নশিপে বড় বহর বাংলাদেশের আসর মাতাবেন ১৪ জন পুরুষ আর চার নারী অ্যাথলেট এবারে টুর্নামেন্টে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের দু সপ্তাহের অনুশীলনে এরই মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে মেসবা শেরিনরা আজ আসরের পর্দা উঠবে আর তার একদিন পরই শুরু হবে ট্র্যাকের লড়াই নিউজ টোয়েন্টি ফোর সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার শিরোনামগুলো জানাবো আরেকবার গাজীপুরে আরো তিন লাশ উদ্ধার নিহতের সংখ্যা তেরো শাস্তি হয় না বলেই এমন দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা আদালতে ফরহাদ মজাহারের জবানবন্দি ছত্রিশ ঘন্টা পর ফিরলেন বাড়ি হাসপাতালে ভর্তি জঙ্গি আস্তার সন্ধানে চরাঞ্চলে চলছে আইন সুরমা কুশিয়ার পানি সিলেটে বন্যা কবলিতদের দুর্ভোগ চরমে সহায়তার আশ্বাস মন্ত্রী এবং বিপর্যয়ের মুখে কুমিল্লার গোমতি নদী মাটি কেটে নিচ্ছে ক্ষমতাবানরা বাঁধ টিকবে না বলছেন বিশেষজ্ঞরা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী আয়োজন নিউজ টোয়েন্টি ফোর বিনোদন দেখার আমন্ত্রণ রইল